হাই বন্ধুরা, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু গ্ল্যাম মান্ত্রা। তো আজকে আমরা যাচ্ছি উড়িষ্যায়। কালকে আমাদের বাড়িতে গৃহপ্রবেশ আছে, তো তার জন্য আজকে আমরা সবাই যাচ্ছি। এখানে আমরা সবাই দাঁড়িয়েছি, আমি আছি, বাবান আছে, শাশুড়ি আছে, আমার মাসি, মা, দাদা, ভাই, দিদা, দাদু, আমরা প্ল্যাটফর্মে দেবে ট্রেন, তো এখানে দাঁড়িয়ে রয়েছে, এখন ট্রেন দেয়নি, ট্রেন দিলে ট্রেনে উঠবো। সো বাড়িতে খুব ব্যস্ত ছিলাম, সকাল থেকে উঠে খাওয়া দাওয়া করা, রান্না বান্না, ঘর দৌড় পরিষ্কার করা, পুজো দেওয়া, অনেক কাজ ছিল। তারপর রেডি ফেডি হয়ে বেরোলো, কিছু গোজ কাজ বাকি ছিল, তো তাই জন্য অনেক তো তাই জন্য অনেক প্রবলেম হয়েছে। সো তো এবার গাড়ি এলে গাড়িতে উঠবো আমরা। সো আমরা এবার স্টেশনে এখানটা বসে রয়েছি, আমি দাঁড়িয়ে রয়েছি আর ওরা সব বসে রয়েছে, দিদা দাদু সব বসে রয়েছে, ভাই মা বসে রয়েছে, আমরা এখানে সবাই দাঁড়িয়ে রয়েছি লাগেজগুলো রেখে। দাদাও দাঁড়িয়ে রয়েছে। এবার ট্রেন এখন আসেনি, দেখা যাক ট্রেন কখন আসে। আমাদের ট্রেন ছাড়বে তো 1:30 সময়, তো এখনও ট্রেন আসেনি, হয়তো আর 10-15 মিনিটের মধ্যে ট্রেন দিয়ে দেবে, তো ট্রেন আসুক। না না থাক। তো ট্রেন এবার ছেড়ে দিয়েছে, আমরা ট্রেনের মধ্যে বসে আছি। ট্রেন এই যে ছাড়লো, ট্রেন আজকে লেট আছে, সো 15-20 মিনিট ট্রেনটা লেট আছে, ট্রেন ছেড়ে দিয়েছে, সবাই বসে আছি আমরা। আমরা সবাই বসে আছি আর মাদের সিটটা সেটা পিছন দিকে পড়েছে অন্যদিকে, সো আমার ওখানেই সিট আছে, কিন্তু এখানে একজন নেই, তাই জন্য আমি এখানটা বসে রয়েছি। আবার যখন ইচ্ছা হবে আমি ওখানে চলে যাব। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। সো আমরা স্টেশন থেকে নেমে এবার গাড়ি শুরু করেছি, সবাই এখানে বসে রয়েছি, অন্ধকার হয়ে এসছে, আমি বাবা পুরো অন্ধকার হয়ে গেছে, ভেতরটা সবাই এখানে বসেছি। তো এবার আমরা হাই করে দাও, মানে গাড়ি যাচ্ছে, তোমরা দেখো কিরকম একটা গাড়ি। এই যে আমাদের নতুন বাড়ি, এইটাই কালকে ঘর পুজো হবে, তো নতুন বাড়িটা হয়েছে আমাদের এখানে। এখানে আমাদের প্যান্ডেল হচ্ছে কালকের জন্য, পুজোর জন্য। আর পিছন দিকে আমাদের পুরনো বাড়ি, কাকা বাবা দাঁড়িয়ে আছে ওখানে,
এটা আমাদের তুলসী মন্দির, কালকে সকালবেলা সব ভালো করে দেখাবো। সো আপাতত এখন ঘরে সব জিনিসপত্রগুলো নামাতে হবে। সো আমরা এখন স্কুটি করে আবার বেরিয়ে পড়েছি, ঘরে গেছিলাম, আমি জামা কাপড় কিছু ছাড়িনি, জাস্ট হাত মুখটা ধুয়ে একটুখানি মুড়ি খেলাম আর পকোড়া খেলাম, দেন বাবানকে একটুখানি কিছু খাবার খাইয়ে দিই। আমরা আবার এসেছি মার্কেটে, এখানে আজকে ফ্রিজ আর ওয়াশিং মেশিন কেনার আছে, তো সেই দুটো আমি চয়েস করে কিনবো। আমি এসেছি, জিত এসছে, দাদা এসছে, আর আমাদেরই একটা খুব কাছের বাবার বন্ধু, বাবার প্রিয় বন্ধু, তার ছেলে সে এসছে, আর জিতের ভাই এসছে। তো ওরা একটা স্কুটিতে আসছে আর আমি আর জিত একটা স্কুটিতে যাচ্ছি। তো এবার আমরা দোকানে গিয়ে চয়েস করে কিনবো। সো এ তোমাদেরকেও দেখাবো যে এখানে দোকানের কেমন কী কালেকশন। তো আমরা মার্কেটে অলরেডি ঢুকে গেছি, কারণ এখানে গ্রামের দিকে একটা মার্কেট টাইপসের থাকে কিছুটা রাস্তা পরপর, তো সেখানে সব কিছু পাওয়া যায়, জিনিসপত্র কেনাকাটা হয়। সো আমরা মার্কেটে চলে এসেছি, দেখতে পাচ্ছি অনেক লাইটিং, এতক্ষণ একটু অন্ধকার মতো ছিল একটু আগে। সো এবার আমরা জিনিসটা কিনবো, তো তোমাদের দোকানে গিয়ে দেখাচ্ছি কেমন কী কালেকশন আছে মার্কেটে। সো আমরা মার্কেটে চলে এসেছি, দোকানে এবার ঢুকবো। এই দেখো পিছনে দোকানটা, এখান দিয়ে বাবা ঘরের সব ফার্নিচার কিনেছে, খাট, আলনা, এটসেট্রা, মোটামুটি ডাইনিং টেবিল সব এখান থেকেই কেনা। সো আমরা এবারে এখানে ঢুকবো আর ফ্রিজ ওয়াশিং মেশিন দেখবো। সো চলো তোমাদেরকে এবার দোকানে নিয়ে যাই। সো আমরা প্রথমে ভুল দোকানে ঢুকে গেছিলাম, সো সেখানে নয়, আমরা এই দোকানটার কথা বাবা বলেছিল। সো এই দোকানে মোটামুটি কালেকশন ভালোই রয়েছে, অনেক কিছু রয়েছে, দেখো এলইডি টিভি রয়েছে, এখানে এখানে রয়েছে ফ্রিজ, রেফ্রিজারেটর আছে, এখানে পুরো রেফ্রিজারেটরের কালেকশন, দেন এই দিকেও আছে রেফ্রিজারেটরের কালেকশন, আর এখানে রয়েছে মাইক্রো ওভেন, এখানে ওয়াটার পিউরিফায়ারও রয়েছে, উপরে পাখা রয়েছে, সিলিং ফ্যান, এখানে ওয়াশিং মেশিনগুলো সব রয়েছে রাখা, উপরে আয়রন রয়েছে, অনেক কিছু রয়েছে, ইলেকট্রনিক জিনিস, মিক্সার গ্রাইন্ডার রয়েছে। সো এখানে এই যে এই হায়ারের ফ্রিজটা, এটা আমরা চয়েস করেছিলাম, এটা গ্লাস বডি আছে, কালারটা খুবই ভালো। সো কিন্তু এইটার কালার সেমনিভাবে এইটা রয়েছে, আর আর দুটো তিনটে বেশি কালার নেই, এইটা আর এইটা, এই দুটো গ্লাসের মধ্যে এফেক্টের মধ্যে আছে, নতুন বার করেছে হায়ার। আর এইগুলো এমনি প্রিন্ট রয়েছে যেগুলো আমাদের এমনি নর্মাল ঘরে থাকে। সো আমরা এই গ্লাসটা নিইনি, কারণ ব্ল্যাক কালারটা আমাদের অতটা পছন্দ হচ্ছিলো না, তাই জন্য আমরা গ্লাসটা নিইনি। এই ফ্রিজটাই নেওয়া হয়েছে থ্রি স্টারের উপরে, এই হায়ারের ফ্রিজটা সেম লিটার সেম জিনিসই নেওয়া হয়েছে, খালি গ্লাস বডিটা নেওয়া হয়নি, কারণ এর মধ্যে বেশি কালার নেই, দুটো কালার, এই এক এইটা আর এইটাই দুটো কালার আছে, আর দুটোই ব্ল্যাকের মধ্যে, অন্য কালারফুল কালার নেই, তাই জন্য আমরা এরকম ডবল ডোরই ফ্রিজ নিয়েছি, 258 লিটার, হায়ার ব্র্যান্ডেরই, কিন্তু কালার আমরা চয়েস করেছি ওই কালারটা যেটা ওখানে রয়েছে সিঙ্গেল ডোরের, ওই রেনবো কালারটা, তো সেই প্রিন্টটা আমরা চয়েস করেছি ডবল ডোরের মধ্যে। সো ওইটা, আর আমরা ওয়াশিং মেশিন নিয়েছি এইটা, এইটা হচ্ছে হায়ারের, এটা হচ্ছে 7.5 কেজি, এইটা খুব ভালো, আর এটা অটোমেটিক, দেখো এই সিস্টেমটা, এটা অটোমেটিক, এখানে এরকমভাবে তোমরা যদি ছেড়ে দাও ও নিজে নিজে অফ বন্ধ হয়ে যাবে, মানে ধপ করে পড়ে যাওয়ার কোনো ভয় নেই, পড়ে গিয়ে কোনো ফেটে যাওয়ার কোনো ইয়ে নেই, এটা তুমি যদি এরকম ছেড়ে দাও
দেখো নিচে আস্তে আস্তে নিজে থেকেই পড়ে যাবে। সো এটা একটা হায়ার ব্র্যান্ডের, এখানে এটা ফ্লোরাল প্রিন্ট আছে বডিতে। সো আর এইটা হচ্ছে ওয়ালপুল ব্র্যান্ডের আছে। দেন এখানে আছে আইএফবি ব্র্যান্ড, এগুলো সব 7.5। এইটা হচ্ছে এটা কি ব্র্যান্ডের, এটা এটা একটা কিছু ব্র্যান্ডের, এখন নামটা দেখতে পাচ্ছি না, আমরা জাস্ট দেখে নাও। সো এটা এটা স্যামসাং, এটাও হায়ার, এটা স্যামসাং। সো এইগুলো সব রয়েছে ওয়াশিং মেশিনের, আর এগুলো সব রয়েছে ফ্রিজ। ফ্রিজের হায়ারগুলো প্রিন্টগুলো খুবই দারুণ লাগছে, গ্লাস এফেক্টগুলো তো কোনো কথা হবে না, তোমরা দেখতে পাচ্ছ গ্লাস এফেক্টগুলো তো আমাকে দেখতেই পাচ্ছ। এই দেখো এটা হচ্ছে এমনি জাস্ট নর্মাল, কিন্তু এইগুলো হচ্ছে গ্লাস এফেক্ট, খুবই সুন্দর লাগছে প্রিন্টগুলো। সো এবার আমরা বিলিং করব, দেন রাত 9টা বাজতে যায়। সো এখানে বেশি রাত অবধি কোনো ভ্যান থাকে না, একটাই ভ্যান খালি আমাদের গাড়িটা লোড করার জন্য দোকানদার রেখে দিয়েছে। সো আমরা এখানে বিলিংটা করে জাস্ট এক্ষুনি বেরোবো এখান থেকে। তো আমরা এই দোকানটাতে গেছিলাম, কেনাকাটা হয়ে গেছে। তো এখানে দেখো গাড়িতে দাঁড় করে রয়েছে, এখানে মালটা লোডিং হবে, দেন আমরা এখান থেকে চলে যাবো, স্কুটি করে যাচ্ছি ঘরে। কারণ দাদা দুটো স্কুটিতে এনেছিলাম, তো একটা স্কুটি তো আমার নিজের, আর আরেকটা স্কুটি সেটা হচ্ছে একজনের থেকে আনা হয়েছে। তো সেহেতু 9:30 বাজে সে ঘরে যাবে, বাবা বারবার ফোন করছে যে তার স্কুটিটা নিয়ে যাওয়ার জন্য। তো তাই জন্য আমি, ভাই আর বাবার সে বন্ধু ছেলেটার নাম টপু, তো আমরা তিনজনে এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি স্কুটি করে, আর দাদা আর জিৎ ওরা পরে আসবে স্কুটি করে। সো আমরা দাদাক্ষণ ঘরে যাই, গিয়ে জামা কাপড় ছাড়বো, ফ্রেশ হবো। আর বাবানের জন্য মনটা খুবই খারাপ লাগছে, কারণ অনেকক্ষণ হয়ে গেছে ও ঘরে রয়েছে, ও ঠাকুমা দাদুর কাছে, সবার কাছেই রয়েছে, কিন্তু তবুও আমার ভালো লাগছে না যে ওকে অনেকক্ষণ দেখিনি বলে ভালো লাগছে না। সো আমি তাই জন্য বললাম যে আমি চলে যাচ্ছি, তোরা থাক, তো জিৎ দাদা থাকছে, তো আমরা এবার বেরিয়ে যাবো। সো ঘরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। তো এই দেখো আমাদের ফ্রিজ চলে এসছে, সবাই মিলে খোলা হচ্ছে, উপরে পুরো ঠেকে গেছে, সবাই মিলে খুলছে। আর এখানে আমাদের খাওয়া দাওয়া হচ্ছে, সবার খাওয়া হয়ে গেছে, আমি লাস্টে বসেছি। ভাত আলু কপি তরকারি, আলু কপি ভাজা হচ্ছে, মানে ফ্রিজটা খোলা হচ্ছে। ফ্রিজটা খুলে দিলে তোমাদের দেখাচ্ছি, খুলতে একটু প্রবলেম হচ্ছে, ফ্রিজটা অনেকটা বড়, তো তাই জন্য। সো এই দেখো এটা হচ্ছে আমাদের ফ্রিজ। সো তোমরা কমেন্ট করে জানো ফ্রিজটা কেমন হয়েছে। সো এই হলো ফ্রিজ, দেখো। সো এটাতে কোনো হ্যান্ডেলিং সিস্টেম নেই, এই দেখো ফ্রিজের ভিতরটা এই রকম, আর নিচেরটা ঠিক এই রকম। সো এইটা হলো ফ্রিজ আমাদের, আই থিঙ্ক কালারটা হেভি হয়েছে, তোমাদের পছন্দ হবে কালারফুল, যেহেতু কালারফুল ঘরের সাথে কালারফুল ফ্রিজ ভালোই লাগছে। সো আপাতত ফ্রিজটা এখানে রাখা হয়েছে, এরপরে ফ্রিজটা শিফট করে ওখানে রাখা হবে, আর ডাইনিং টেবিলটা রাখা হবে। সো এইটা হবে। সো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। সো আই থিঙ্ক তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে, আর এই ফ্রিজটা কেমন হলো অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। আর এই ফ্রিজটার প্রাইস পড়েছে ওই 28,000 মতো, ফ্রিজটার প্রাইস পড়েছে। সো আবার কালকে সকালবেলা উঠতে হবে, কারণ কালকে সকালবেলা বাড়িতে আরও লোকজন আসবে, পুজো হবে। সো আমার আজ খাওয়া দাওয়া হয়ে গেছে, দাদা জিৎ মা বাবা ওরা খাবার দিচ্ছে, দাদা জিৎ সবাই খেতে বসেছে। সো বাই, টেক কেয়ার, আর অবশ্যই ভিডিওটাতে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। সো স্টে হ্যাপি, স্টে ব্লেস, বাই অ্যান্ড টেক কেয়ার।